এটা আবু এবং অনুরোধ করেছিল যে এটা একটু এলুসিডেট করতে ও একটা স্ক্রিনশট পোস্ট করেছিল আমাদের রোলা বার্থের তো বলে হলা হ্যাঁ লাভার্স ডিসকোর্স হ্যাঁ আমি যদি এটা অনুবাদ করি নাম দেবো বিরহ যদিও তাহলে ইনঅপ্রোপ্রিয়েট হবে কারণ হচ্ছে তোমার ডিসকোর্স কথাটা মানে ভাষ্য কথাটা থাকতেই হবে হ্যাঁ তোমার আশিকের বহেস হ্যাঁ মানে আসক্ত বা কামুকের ভাষা ভালোবাসার ভাষা আর কি মানে প্রেমের বা প্রণয়ীর প্রণয় প্রণয়ী ভাষ্য আর কি আমি প্রণয় ভাষ্যও করতে পারি যাই হোক দ্য লাভার্স ডিসকোর্স মানে যে বিরহে যে যা ভাবে আর কি হ্যাঁ বা যে ধরনের জিনিসে সাফার করে তার একটা পুরোটা নিয়ে একটা এটা বার্থের খুব একটা মানে অ্যাম্বিশাস প্রজেক্ট এবং এই ধরনের লেখার আমি সমস্যাটা বুঝি আমি নিজেও এই ধরনের লেখা লিখেছি মানে মেরিটের কথা বলছি না আসলে যখন প্রণয় অভিজ্ঞতায় তুমি কোনোভাবে আইসোলেটেড হয়ে যাও মানে তোমার প্রেমিক বা প্রেমিকা যখন তোমাকে একটু নেগলেক্ট করছে তখন এক ধরনের সাফারিংস যেটা যদি সে লেখক হয় সেটা লেখায় বয়ান করলে সে পাগলের মতো তখন ওটা লেখে সেই লেখার মধ্যে দিয়ে এক ধরনের সে নিষ্কৃতি বা নিস্তার পায় কিন্তু সেটা খুব প্যাথেটিক মানে ওই জন্য আমি এক জায়গায় বলেছি যে আমাদের আধুনিককালে বাঙালি মেয়েরা নারী কবি যারা আর কি তারা সব হচ্ছে ফ্রাস্টেটেড মানে আমি অনুরাধা মহাপাত্র বা কতিপয় আমাদের রমা ঘোষেদের কবিতা পড়ে মনে হয়েছে যে ওই অবহেলা বা নেগলেক্টের সাফারিংস নিয়েই কবিতাগুলো মূলত লেখা সেটা একটা সমস্যা আর কি হ্যাঁ আমি নিজেও এরকম প্রচুর লিখেছি মানে কবিতা নাহলেও গদ্য যখন ওই বিয়োগান্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে এক একটা অভিজ্ঞতা হয় যখন কিছুই লেখা যায় না তা বার্থ হিমসেলফ তো একজন সমকামী ফলে তার সাফারিংসটা আরও বেশি অন্যত্র আমি বলেছি যে সমকামীরা হেটারোদের থেকেও কোথায় বেশি আই মানে লোন আর কি মানে একাকী এবং নিক্ষিপ্ত বা নির্বাসিত কারণ হচ্ছে সে যাকে ভালোবাসে সে হয়তো সে সমকামী নয় সমকামী না হলে যেটা হয় অনেক সময় নানারকম অবলিকেশান থেকে একজন রেসপন্স করে ওই রেসপন্সটাকে অনেক সময় ভালোবাসা ভেবে ফেলে একজন হ্যাঁ ফলে হচ্ছে এই একটা আরবিটারি প্যাসেজ আর কি আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড চ্যাপ্টারের প্রথম মানে ফ্র্যাগমেন্টটা বইটার নামও ফ্র্যাগমেন্টস আর কি হ্যাঁ ওইটা খুব ওই নাম মানে সাবটাইটেলটাও খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ লোকে ফ্র্যাগমেন্ট লিখেও সেটাকে ফ্র্যাগমেন্ট হিসেবে টাইটেলে ঘোষণা করে না যখন টাইটেলে ঘোষণা করে তার একটা নিজস্ব হুঁশিয়ারি বা একটা হুকুমত থাকে যে এটা আমি ভাঙাচোরা হিসেবেই প্রতিষ্ঠিত করতে চাই এটা আমি অটুট করছি না আর কি হ্যাঁ যেমন ডেথস অফ রোলা বার্থের দেরিদা বলেছেন যে আমি ওটা খুব সিগনিফিকেন্ট ওটা নিয়ে আলোচনা করবো ছোট্ট একটা ফ্র্যাগমেন্ট বা টুকরো বা টুকরোর থেকেও কম মানে ভায়োলেন্টলি ইনকমপ্লিটনেসটাকে সে অগ্রাধিকার দিচ্ছে কারণ বার্থের মৃত্যুটা এতই দেরিদাকে তাকে করে দিয়েছে মানে থিওরিটিক্যালি এবং স্পিরিচুয়ালি যে সে গোটা কিছু লিখতে পারছে না তাকে ভাঙাচোড়া জিনিসই লিখতে হবে সেটা ফ্র্যাগমেন্টের থেকেও মানে তোমার ডিস্টর্টেড কারণ ফ্র্যাগমেন্টের একটা নিজস্ব কৌণিকতা থাকে এখানে সেটাও নেই এখানে যেন অল আ সাডেন শেষ হয়ে যাচ্ছে কিন্তু ইনকমপ্লিটনেস কিন্তু সেটা সমাপিকা ক্রিয়াপদদের আছে সেটা মানে গ্রামাটিক্যালি বা সিনথ্যাটিক্যালি অসম্পূর্ণ নয় কিন্তু ভাবনাটা ভীষণ অসম্পূর্ণ এটা দেরিদা ক্লেম করেছেন এবং দেরিদা অ্যাফোরিজম সম্পর্কে কিছু সোচ্চারভাবে বা স্পষ্টভাবে বলছেন এটা আমাদের বিরাট সৌভাগ্য কারণ অ্যাফোরিজম নিয়ে আমি একটু গবেষণা করে দেখেছি যে অন অ্যাফোরিজম থিওরিটিক্যাল লেখা খুব কম আছে কিন্তু অনেক অ্যাফোরিজম আছে যেগুলো দিয়ে যেমন ওই যে রাইটিং অব দ্য ডিজাস্টার আজকেও পড়ছিলাম ও মানে অতুলনীয় ওটা আমি আরও একজন ওই তো সুদীপ্ত বললো যে খুব অসম্পূর্ণ আসলে আমি তো জাস্ট কুড়ি মিনিটের একটা সেগমেন্ট দিয়েছি আমি অজস্র এটা নিয়ে আলোচনা করবো আর ও বই ইনএকজস্টেবল ও বই মানে অকল্পনীয় কেউ লিখতে পারবে না মানে কেউ লিখতে পারবে না আমি শক্তি বা অনেকের কনটেক্সটেই বলি এইটা একদম অদ্ভুত মানে এটা দুশো বছর এগিয়ে আছে মানে অভাবনীয় ডিজাস্টারকেও যেভাবে সংজ্ঞা করছে এক এক সময় আমি নিজে বুঝতে পারি না এটা আবার খুব মজার কথা যে সুনীল গঙ্গোপাধ্যায় একবার কমল মজুমদার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন উনি এত জটিল লিখছেন সুহাসিনীর পমেটম ইত্যাদির প্রেক্ষিতে যে আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না সুনীল বুঝবে কী করে সুনীল তো কমল কুমারের সত্যিকারের পাঠক নয় সুতরাং আমি যে বলছি আমিও অনেক সময় বুঝতে পারি না আমি একটা বিজ্ঞর ভাব করছি মেবি আমি হয়তো একজন খুবই নবীশ বাড়তি আন কিন্তু আমি আজকে একটা পোস্ট করেছি ফেসবুকে যে বার্তের লাভার্স ডিসকোর্সটা অনেকদিন পরেই আবু উস্কালো বলে খুললাম আমার মোটামুটি আমি কিছুদিন ধরে ভাবছিলাম ওটা একটু খুলতে হবে কারণ দেরিদার কাজটা করছিলাম তো দেরিদা তোমার রাইটিং ডিগ্রি জিরো যেটা উনিশশো সালে প্রথম বইয়ের রলা বার্থের এবং শেষ বই ক্যামেরা লুসিডা এবং ওই ক্যামেরা লুসিডা তো একটা মারাত্মক মানে সেমিনাল ওয়ার্ক কিন্তু সেমিনাল ওয়ার্ক কখনও লেখা সম্ভবত না আনলে এই লাভার্স ডিসকোর্সটা লেখা হতো এবং লাভার্স ডিসকোর্সটা মনে হয় যে বার্থের সেন্টার বই মানে একদম নিউক্লিয়াস বই এবং ও এত সাফার করেছে এবং কিছুটা তো ওপেনলি লিখতে পেরেছে মানে যদিও ওর পূর্বসুরি যে মানে যাকে ও গুরু মানত সে তোমার মার্শেল পুস্ত পুস্তের প্রসঙ্গ এখানে নেই তা নয় কিন্তু আলবিআন দিসপারুটা এত মারাত্মক বইশ তার খুব একটা রেফারেন্স নেই ভারদারকে তোমার ইয়ে গয়েটের ভারদারকে মডেল করে এখানে করা আর কি একটা মডেল নির্বাচন করতে হয় সেটা অ্যাকচুয়ালি আরবিটারিও হতে পারে যদিও একটা সিস্টেমেটিক ইয়ে থেকে ভেবেছে তা আমি ওই একটা পেজ তোমার ওই যেটা আবু জানতে চেয়েছে এটা খুব সোজা মানে আমি পড়তে গিয়ে দেখলাম এত সোজা যে ওই ফেসবুকে আমি তাই করেছি যে লাভার্স কোর্স আবার পড়ছি এবং আমার বার্থ মানে ফিয়ারফুলি সহজ লাগছে এটা বার্থ কিন্তু একজন ডিফিকাল্ট রাইটার রিয়েলি ডিফিকাল্ট রাইটার এবং হিরিদা ফুকো ওদের থেকে অন্য অর্থে ডিফিকাল্ট কারণ বার্থ একটা মানে বার্থ অ্যাট দ্য সেম টাইম ক্রিয়েটিভ লেখক এখানে একটা প্রসঙ্গ আছে যে আমি সিস্টেম তৈরি করতে চাই সেটা এমন বলছে যে ওটা ড্রাগের মতো হবে সেটা ইয়ে নয় মানে সেটা সাইকো অ্যানালিটিক্যাল নয় বা মার্কসিসম নয় মানে দুটোর নাম যদিও করেনি সেখানে আর কি বলছেন ওটা অ্যানালিসিস হবে না এবং ইয়েও হবে না মানে আনমাস করবে না মানে একটা কোন সত্য মানে কোনো উদ্দেশ্য তাকে আনমাস্ক করাই তো সাইকো অ্যানালিসিসের কাজ এবার সেটা হবে না কিন্তু যেটা হবে সেটা ড্রাগের মতো কাজ করবে আসে ওই যে তুমি ইন্সপায়ার্ড অলমোস্ট তো বলেনি যেটা হচ্ছে আমার মনে হলো যে কি বলে রেটোরিক বা যে পোয়েটিক্সটার কথা ও চিন্তা করছে ভবিষ্যতের একটা পোয়েটিক্স আর ফিউচারিজম নিয়ে ওর কোনো আমি এত মানে রিমার্কেবল কাজ দেখিনি যেটা খুব দায়িত্ব নিয়ে করছে যে ভবিষ্যতে আমরা কোন ডিসকোর্সে যাব এটা তোমার প্রেডিক্ট করা একটা খুব ভয়ঙ্কর এবং রিস্কি থিং তবুও করছে এবং সেখানে যা বলছে যেটা যে মানে ভাবনাটা বা যে ফর্মটাও চিন্তা করছে নটটা সেটা মনে হচ্ছে র্যাবোর কবিতা সিজন ইন হেলটাও লিখতে চাইছে অন্যভাবে হ্যাঁ সেই জন্য ও ও পোটেন্সিয়ালি অন্য রকমের লেখক ও ঠিক মানে শুধু ক্রিটিক্যাল লেখক নয় হ্যাঁ ওর একটা ডাইলেমা আছে উভয় সংকটের যে জায়গাটা সেটা দেরিদা ফুকো সবারই আছে কিন্তু বার্তের ব্যাপারটা আরও বেশি নভেলিস্টিক আরও বেশি এই মানে নভেলিস্টিক মানে নয়াপন এবং অ্যাট দ্য সেম টাইম তোমার অভূতপূর্ব কিছু বা কোনো ডিটেল যেমন বলেছে ও এক জায়গায় বলেছে যে একটা নিওলজিজম আবিষ্কার করো একটা নভেলি নভেলিস্টিক ব্যাপার শুধু একটা কনভেনশনাল নভেল লেখা সেটা নভেলিস্টিক নয় আর কি সেই জন্য খুব ইন্টারেস্টিং এবার আমি ওই পোস্টে বলেছি একটা মানে বলতে ঔধত্ত অনেক সময় কাজ দেয় আর কি মানে ঔধত্ত একটা অন্য রকম মানে ইলোকোয়েন্স বা একটা প্রফেটিক শর দেয় সেটাই আমি বলেছি যে বার্থের লাভার্স ডিসকোর্স এক সময় তো আমার খানিকটা হলেও দুর্বল লেগেছিলো এখন এত সহজ লাগে যে এটা যদিও আমি মানে হয়তো নিশ্চয়ই এক্সাজারেট করছি কিন্তু আসলে যখন আমার সহজ লাগছে আমি বলেছি এই বইটাকে আমি ডিসমেন্টেল করে দেবো মানে ছাড়খাড় করে দেবো এটা এই জন্য নয় যে আমি বার্থকে অশ্রদ্ধা করি বা বার্থকে সত্যি রিডিউস করা যায় মানে আলোচনায় আর কি সেটা আদৌ নয় কিন্তু এটার মধ্যে আমার এত রকমের পেনিট্রেশন বা এত রকমের উলঝান আমি সৃষ্টি করতে পারি পাঠক বা শ্রোতার জন্য সেটা একটা পারফরমেটিভ ড্রামাটিক একটা বিরাট ব্যাপার আর কি হ্যাঁ একটা বিদ্যুৎ চমক সেটা আমি করব আশা করি আর কি একটা জাস্ট এই একটা প্যারাগ্রাফ বা একটা সেগমেন্ট বা একটা ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট না এটা প্রায় অ্যাফোরিস্টিক আর বার্তা এত অ্যাফোরিস্টিক্যালি পূর্ণাঙ্গ এবং সুঠাম এবং নিটোল লেখা লিখেছেন এখানে সেটাও আলোচনা সাপেক্ষ সেটাও বলবো আর কি এর প্রথম মানে পরিচ্ছেদ শিরোনামটা হচ্ছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আমি জান বুঝতে চাই হ্যাঁ সে একটা গান আছে না আই ওয়ান্ট টু ব্রেক ফ্রি ওইরকম আর কি মনে হচ্ছে যেন হোয়াট ডু আই থিঙ্ক অব লাভ আমি ভালোবাসা সম্পর্কে কী ভাবি এই যে এটা সাধারণভাবে একটা সেম্যান্টিক রিডাকশান করলাম ট্রান্সলেশানে বা তর্জমায় আসলে সেটা নয় হোয়াট ডু আই থিঙ্ক অব লাভ মানে প্রেম এবং চিন্তা এই দুটোর একটা সংঘর্ষে আমার অবস্থানটা কি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই থিঙ্ক নাথিং অ্যাট অল অব লাভ বাস সত্য সত্যি কথা বলতে মানে বাস্তব ক্ষেত্রে আমি ভালোবাসা সম্পর্কে বা প্রেম সম্পর্কে থিঙ্ক নাথিং অ্যাট অল মানে কিছুই ভাবি না ভাবতে পারি না আই উড বি গ্ল্যাড টু নো হোয়াট ইট ইজ এটা একটা এক্সট্রা প্যারেনথেটিক কথা এটা আদৌ ওটা প্রসঙ্গ নয় আর হোয়াট ইট ইজ মানে হচ্ছে এর অন্টোলজিক্যাল বেসিসটা কি মানে এটা কোথায় আমায় তাড়িত করছে যেটা আমি নাগাল পাচ্ছি না এই নাগাল না পাওয়ার প্রসঙ্গটাও এক জায়গায় আছে যে ডিজায়ার কট বাই টেল এটা একটা প্রসঙ্গ খুব ইন্টারেস্টিং এটারই বটমে আছে যেটা হচ্ছে যে আই উড গ্ল্যাড টু নো হোয়াট ইট ইজ যেটা আমি যদি তার স্বরূপটা জানি যে যদি যেমন জীবনানন্দ দাস বলেছেন কবিতা কি তার সংজ্ঞা দেওয়ার আগে ইউনিক একটা সংজ্ঞা দেওয়ার আগে বলতে চাই যে কবিতা অনেক রকম সেটা একটা পাশ কাটানো কথাও যেরকম সেটা উনি বলতে চেয়েছেন একটা জায়গায় থিওরিটিক্যালি খুব একটা সাউন্ড লোক ছিল মাথাটা পরিষ্কার ছিল যদিও প্রবন্ধটা ভালো লিখতে পারতো না কিন্তু যেটা বলতে চেয়েছে যে কবিতাটাকে একটা সিঙ্গেল মুখপত্রে রিডিউস করা যায় না ওর মাল্টিফ্যাশাল ব্যাপার আছে সুতরাং কবি এক ধরনের কবিতা লেখে সে টোটাল কবিতার অন্টোলজিক্যাল ডেপ টোপ যেতে পারবে এরকম গ্যারান্টি নেই যদিও আলোচক দেখাবে যে সে তার অবচেতনে চলে গেছে পৌঁছে গেছে কারণ কবি সেই হিসেবে আদিষ্ট লোক তো একজন ফলে আই উড বি গ্ল্যাড টু নো হোয়াট ইট ইজ মানে যেটা সেটা কি যদি আমার জানা থাকে তাহলে একটু সুবিধা হয় ঐতিহাসিকভাবে হিস্টোরিসিটির আমার অবস্থানটাই আর কি হ্যাঁ বাট বিইং ইনসাইড কিন্তু কার্যত যেহেতু আমি ভেতরে আছি আই সি ইট ইন এক্সিস্টেন্স নট ইন অ্যাসেন্স এই যে এটা ধরো তুমি ফিলোজফার বা ফিলোজফিক্যাল স্টাডি হিসেবে পড়ছো না তুমি একটা ধরো নভেলিস্টিক বা একটা অন্য ধরনের ঘাড়ানার লেখা পড়তে গিয়ে আই সি ইট ইন এক্সিস্টেন্স নট ইন অ্যাসেন্স তুমি এটার কন্টেক্সটা ধরতে পারো ভায়োলেন্ট একটা হিস্টোরিক্যাল এটা তো হাইডেগার ছাত্র বিতর্কের একটা জায়গা হাইডেগার নিজে বিতর্কে অংশ নেয়নি ছাত্র ওকে সাবভার্ট করার চেষ্টা করেছিল যে হাইডেগার বলেছিলেন যে এই কি বলে এসেন্স প্রিসিডস এক্সিস্টেন্স মানে আসলে সার্বত্তা আগে তারপরে তার তার মানে কি বলে স্ফুরন হ্যাঁ মানে বলতে গেলে এরকম যে কুঁড়ি আগে কুঁড়িটা যদিও অ্যাসেন্স ওইরম বলা যায় না কিন্তু ওটা তোমার হেগেলও আলোচনা করেছেন যে কি বলে ডেভেলপমেন্ট বা টোটালিটির ব্যাপারটা একদম প্রিফেসে এবং ভয়ঙ্কর তোর প্রিফেসটাই সাং সাংঘাতিক আর কি হ্যাঁ আই সি ইট ইন এক্সিস্টেন্স নট ইন অ্যাসেন্স মানে আমি ওর মধ্যে জড়িত রয়েছি মানে আমি গাড়িটা চালাচ্ছি তো আমি চলন সম্পর্কে আমি আর কি বলবো ওটা নিয়ে আমি ডিসকোর্সে রিডিউস করতে পারবো না কারণ আমি গতিশীল রয়েছি রয়েছি আমি ব্যাপৃত হ্যাঁ আমি ইনভলভড আই উড বি গ্ল্যাড টু নো হোয়াট ইট ইজ হোয়াট ইট ইস হচ্ছে ইতালিক্সে আছে বাট বিইং ইনসাইড মানে ভেতরে গাড্ডায় পড়ে গেছি তো আমি পুরো মানে অন্ধকূপে পড়ে গেছি অন্ধকূপ প্রণয়ে পড়ে গেছি আই সি ইট ইন এক্সিস্টেন্স নট ইন অ্যাসেন্স মানে আমি ফিলোজফিক্যালি এটাকে দেখতে পাচ্ছি না আমি এক্সিস্টেন্সিয়ালি ওর মধ্যে পার্ট অফ মানে আমার সেলফ ভিক্টিমাইজেশান হয়ে যাচ্ছে আমি নিজেই ওর মধ্যে গ্রস্ত অবস্থায় আছি মানে ভূতগ্রস্ত বললেও অত্যুক্তি হয় না হ্যাঁ হোয়াট আই ওয়ান্ট টু নো লাভ ইজ দ্য ভেরি সাবস্টেন্স আই এমপ্লয় ইন অর্ডার টু স্পিক দ্য লাভার্স ডিসকোর্স যেটা আমি জানতে চাই যে ভালোবাসা তার একদম ভেরি সাবস্টেন্স তার একদম সার বস্তু তার একদম নিউক্লিক স্পেসটায় হ্যাঁ নিউক্লিক অ্যাসিড আর কি যাকে বলা যায় আই এমপ্লয় আমি প্রয়োগ করি বা নিয়োগ করি ইন অর্ডার টু স্পিক দ্য লাভার্স ডিসকোর্স দ্য লাভার্স ডিসকোর্সটা হচ্ছে প্যারান্থিস আছে এবার হচ্ছে ইন অর্ডার টু স্পিক মানে আমি বোবা বনে যেতে চাই না আমি প্রণয়ের অভিজ্ঞতার মধ্যে নিমজ্জিত হয়ে আমি এটা নির্বাক আমি মুখ হয়ে যেতে চাই না আমি কথা বলতে চাই আমি উচ্চারণ করতে চাই তার স্বরূপ তার চরিত্র হ্যাঁ যতক্ষণ না আমি বয়ান করছি ততক্ষণ ওটা এক্সিস্ট করে না একরকম আর কি যদিও এটা বলছে সি ইট ইন এক্সিস্টেন্স আমি আমার গ্রস্ততার মধ্যে যেন আমি লক্ষণাক্রান্ত আর কি আমি উপসর্গগুলো নিয়ে বাঁচছি কিন্তু আমি তার ভিতরের সার পদার্থটা যে অ্যাসেন্স সেটা আমি পৌঁছোতে পারছি না রিফ্লেকশান ইজ সার্টেনলি পারমিটেড মানে এ বিষয়ে চিন্তা বিচার বিবেচনা আলোচনা নিশ্চিতভাবে অনুমোদিত কারণ হচ্ছে রিফ্লেকশানই তো এক আলটিমেটলি থিং আর কি যেটা আমাকে তোমার সঙ্গে কমিউনিকেট করবে পাঠক লেখক হ্যাঁ বাট সিন্স দিস রিফ্লেকশন ইজ ইমিডিয়েটলি অ্যাবজর্ব যেহেতু সেই চিন্তা মানে অবিলম্বে গ্রস মানে গ্রস্ত হয়ে যাচ্ছে ইন দ্য মুলিং ওভার অব ইমেজেস মানে গভীরভাবে তার চেহারা ছবি রূপ চলচ্চিত্র মানে তার সমস্ত ফ্ল্যাশেস মানে তার সেই মুখ তার অষ্ট তার চিবুক তার ডিটেল হ্যাঁ সব কিছু নিয়ে তার ইমেজেস মানে এখানে ইমেজ আর ভাষার একটা মানে ছবি বা ভিজুয়াল আর ভাষার একটা সংঘর্ষ হচ্ছে ইট নেভার টার্নস ইন টু রিফ্লেক্সিভিটি যেহেতু আমি এত ইমেজের ভেতর দিয়ে মানে জ্যান্ত এবং ক্ষিপ্র মন্তাজের মধ্যে দিয়ে আমি যেহেতু একটা সাফার করছি ভালোবাসার স্বরূপটাকে যে এটা এটা একসঙ্গে ল্যাঙ্গুয়েজে পরিণত হচ্ছে না রিফ্লেক্সিটিভিটি মানে হচ্ছে তোমার চিন্তা বা মননে সেটা রূপান্তরিত করতে পারছি না তার আগে ওটা ছবি বা ভীষণে ভীষণ অবস্থায় থেকে যাচ্ছে এক্সক্লুডেড ফ্রম লজিক মানে লোগোস বা যুক্তি পরম্পরা বা নিষ্কাম আলোচনার থেকে এটা এক্সক্লুডেড থাকছে মানে বহিষ্কৃত থাকছে ওটা ওটা ইনক্লুডেড হচ্ছে না মানে ও ওকে মানে তোমাকে দূর করে দিয়েছে হ্যাঁ বার করে দিয়েছে এক্সক্লুডেড ফ্রম লজিক হুইচ সাপোজ এস ল্যাঙ্গুয়েজ এক্সটেরিয়ার টু ইচ আদার যেটা ভাবছে যে ভাষা ভাষাধ্যয় আর কি এখানে দুটো ভাষার কথা বলছে না যে এই যদিও বলছেই আর কি হুইচ সাপোজেজ ল্যাঙ্গুয়েজেস ভাষাগুলি ভাষা দুটি এক্সটেরিয়ার টু ইচ আদার মানে ইমেজ এবং ডিসকোর্স এই দুটো পরস্পরের পক্ষে বহিরাগত এরা কেউ ওতপ্রত নয় অন্তর্গত নয় ফলে হচ্ছে দুটো সেপারেট থিং ফলে এই সেপারেশানটাই আমাকে চিন্তা করতে ব্যবহৃত করছে না বলে ফলে আমি অ্যাসেন্স অবধি পৌঁছোতে পারছি না আমি এক্সিস্টেন্সে মানে আমি লক্ষণ বা উপসর্গেই আমার অসুস্থতা বা আমার ভালোবাসা বা আমার ম্যাডনেসটাকে আমি প্রকট করছি আই ক্যান নট ক্লেম টু থিঙ্ক প্রপারলি আমি এরকম বলতে পারি না যে আমি সঠিকভাবে অব্যর্থভাবে এবং নির্ভুলভাবে চিন্তা করছি কারণ তুমি ও তো তখন নিজে হ্যাঁ তোমার মানে আক্রান্ত হয়ে আছে প্রেমে আক্রান্ত আর কি হ্যাঁ হেন্স তথাপি ডিসকোর্স অন লাভ দো আই মে ফর ইয়ারস এট আ টাইম আই ক্যান নট হোপ টু সাইজ দ্য কনসেপ্ট অব ইট এক্সেপ্ট বাই দ্য টেল হেন্স আমরা ডিসকোর্স অন লাভ এই ভালোবাসা নিয়ে আমি সারা অনেক বছর ধরে চিন্তা করেছি এক এক সময় আই ক্যান নট হোপ তবুও আমি আশা করতে পারি না টু সাইজ দ্য কনসেপ্ট এই ভাবনা বা ধারণাটাকে মানে করায়ত্ত করব বা ধরবো পাকড়াবো আর কি অব ইট এক্সেপ্ট বাই দ্য টেল একমাত্র তার লেজ থেকে আমি তাকে ধরতে পারি মানে ভালোবাসা যদি একটা নেউল বা ওই জাতীয় জ্যান্ত একটা পদার্থ হয় অপশ্রীয়মান তার দেহটাকে ধরলে তাকে পুরো ধরা হলো তার ঘেটিটা ধরলে টুটিটা ধরলে আমি তাকে পুরো আয়ত্ত করলাম কিন্তু যখন সে অপশ্রিয়মান আমি দইবার তার লেজের নাগালটা পেয়েছি লেজটা ধরতে পেরেছি এই যে পাবলোপিকা সত্যি একটা নাটকই আছে যে ডিজায়ার কট বাই টেল মানে আসলে আমরা কোনো কিছুই ফ্রন্টাল ফ্রন্টালি ধরতে পারি না আমরা ডিজায়ারকে কট বাই টেলটা ধরলেও তুমি এক সেক্সুয়ালিটিটা মৈথুনও এক মানে কট বাই টেল কারণ তুমি ওই ওই যেখানে লেজ আছে ওইখানেই ওই জননাঙ্গ আছে ওখান থেকেই তোমাকে পেনিট্রেট করতে হবে ফলে ফ্রয়েডিয়ান স্পেস থেকেও আরও বলবো আমি ফ্রয়েডিয়ান জায়গাগুলো আমি তো একটু অশ্লীল ডাইমেনশানে ঢোকা পছন্দ করি মানে পুরো ব্যাপারটা ওই ঘেঁটে ঘ করে দিই আর কি বাই ফ্ল্যাশেজ মানে আই ক্যান নট হোপ টু সাইজ দ্য কনসেপ্ট অব ইট অ্যাকসেপ্ট বাই দ্য টেল বাই দ্য টেলটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে উদ্ধৃতি চিহ্নর মধ্যে বাই ফ্ল্যাশেজ মানে ঝলক হ্যাঁ আকস্মিক বিদ্যুৎ চমকে হ্যাঁ কাল সারা রাত আমাকে জাগিয়ে রেখেছিল চম বিদ্যুৎ চমকে হ্যাঁ পুরনো চাঁদ হ্যাঁ ওই রকম আর কি মানে সারা রাতের একদম স্বপ্নগ্রস্ততার মধ্যে ভিশন দেখছিলাম হ্যাঁ ফর্মুলাস ফর্মুলাস মানে তুমি অনেক দিন ধরে অনেক এই সব বিষয় নিয়ে গবেষণা করছো ভাবছো সাফার করছো কারণ তুমি প্রণয় শুধু তুমি লেখক নয় বা তুমি ওইটা নিয়ে আলোচক নয় তুমি তার একজন কি বলে অভিনেতাও আর কি অভিনেতা মানে জীবন অভিনয় আর কি হ্যাঁ সেটা ভীষণ সাফারিং ওটা জেনুইন অলমোস্ট হ্যাঁ যদিও অভিনয় মানে অভিনেতাই সে মানুষ আসলে অভিনেতাই মানুষ পুরো প্রকৃত জীবনটা সে যাপন করে না সে অভিনয় করে জীবনটাকে হ্যাঁ সারপ্রাইজ এই ফর্মুলাস মানে ওই যে ভেতর থেকে ওই ঘটনাগুলো ঘটেছে যে কায়ামাত ক্যালামিটি হয়েছে সমস্ত বিশৃঙ্খলার ভেতর থেকে হঠাৎ মননের মধ্যে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কিছু কিছু জিনিস সূত্র আকারে বেরিয়ে আসে আমার চিন্তা বা আমার অচিন্তার মধ্যে অচিন্তনীয়ভাবে ফলে যেটা হয় সেটা ও হচ্ছে তোমার সূত্র আকারে ব্যাপারটা হয় ফর্মুলাস মানে হচ্ছে এই যে কামা সূত্র হ্যাঁ কামসূত্রর মতো যৌন বা প্রণয়সূত্র তার মধ্যে ফ্ল্যাশে যেমন হচ্ছে মানে অনেক ঝলক দেখাচ্ছে সেমনি সূত্রগুলোও তার মধ্যে এসে যাচ্ছে সারপ্রাইজেস অফ এক্সপ্রেশন মানে আকস্মিক মানে চমক আর কি হ্যাঁ যেমন রবীন্দ্রনাথের গান আছে না ফুলের গন্ধে চমক লেগে আই ক্যান নট হোপ টু সাইজ দ্য কনসেপ্ট অব it except by the tale by flashes formulas surprises of expression scattered through the great stream of image ripakstwa ইমেজ রিপার তো মানে গ্রেট স্ট্রিম অব হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেসে বলছে নাও কিন্তু কনসাসনেস এক ধরনের ডিসকারসিভ রিয়ালিটি বা সাব ডিসকারসিভ যেটা হয়তো সরাসরি একদম তোমার গ্রামাটিক্যালি সিনথেটিক্যালি সুঠাম বাক্য নিচয়েতে রূপান্তরিত না হলে বাক্যের খুব কাছাকাছি থাকছে কিন্তু ইমেজ রিপার তো হচ্ছে তার ঠিক অপোজিট যেটা হচ্ছে বলছি ডিসকোর্স আর ইমেজ এখানে ইমেজ রোপার তো মানে চলচ্ছবি যদি একে চলচ্ছবি মানে তুমি তার মুখোশ তার বয়ান মানে ভঙ্গি তার ছোটোখাটো ডেলিকেট আচরণ তার সিগারেট ধরানো তার তাকানো হ্যাঁ তার চোখের কণিনিকার বিচ্ছুরণ ওষ্ঠের একটা যেটা সন্দীপন বলতো পাউট আর কি হ্যাঁ মানে ওষ্ঠলীলা সন্দীপন বলতো সন্দীপন তো খুব কামুক ছিল খুব মজার করে লিখতো আর কি এটা জানি না কর থেকে মেরে দিয়েছিল কিনা আই এম ইন লাভস রং প্লেস আমি তো ভালোবাসার একদম ভুল জায়গায় বসে আছি হ্যাঁ হুইচ ইজ দ্য ড্যাজলিং প্লেসেস প্লেস এটা মানে একদম চাঞ্চল্যকর এবং উজ্জ্বল এবং অত্যুজ্বল জায়গা মানে বিমুড় হয়ে যায় মানে এই ড্যাজলিং এমন হচ্ছে হুইচ ইট ইজ হুইচ ইজ ইটস ড্যাজলিং প্লেস মানে সবচেয়ে মানে আসল কিংখাপ খুলে ব্যাপারটা বসে আছে দ্য ডার্কেস্ট প্লেস অ্যাকর্ডিং টু চাইনিজ প্রভ্যাব ইজ অলওয়েজ আন্ডার দ্য ল্যাম্প এটা স্পষ্টই এটা রাইট থেকেও উদ্ধৃত করেছে কিন্তু দ্য ডার্কেস্ট প্লেস মানে হচ্ছে ওই যে টু অ্যাকর্ডিং টু চাইনিজ প্রভাব চাইনিজ প্রভাব অনুযায়ী ইন অলওয়েজ ইজ অলওয়েজ আন্ডারনিথ দ্য ল্যাম্প ল্যাম্পটাকে যদি আলো ভাবি আসলে দ্বীপ শিখার মতো মানুষের শরীর মানে একটা রমণীর শরীর আমি যেহেতু হেঁটারও আমি মেয়ে দিয়ে ভাবছি ও যদিও সম এবার হচ্ছে একটা নারীর শরীর একটা প্রজ্বলিত দ্বীপ শিখার মতো তার যে ডার্কেস্ট অংশ ব্লু এবং নীল এবং ডার্ক এবং একটা ইনফ্লেমেবেল ভেতরে নিউক্লিক যে স্পেসটা সেটা হচ্ছে অলওয়েজ আন্ডার দ্য আন্ডার নিথ দ্য ল্যাম্প মানে হচ্ছে ওই পিউবিক স্পেসটা যেখানটায় ডার্ক ওই যে কমল কুমার আছে যে রমণীর পাশবিক বিদ্যমানতা ওই তোমার রুক্কিণী কুমার আছে ওই যে রোমরাজির পাশবিক বিদ্যমানতা তুমি নিজেও দেখবে যে যখন তুমি কোনো একটা নারীকে অল অফ আ সাডেন নূর অবস্থায় দেখছো জল জ্যান্ত তোমার তুমি সব জানো যে ও তো শিশু নয় ও ছোট বালিকা নয় ও পাক প্রাক পিউবার্টির একটা মেয়ে নয় একটা সমর্থ পূর্ণাঙ্গ পূর্ণ অবয়ব রমণী তার হেয়ার দেখে তুমি মানে স্তম্ভিত হয়ে যাবে কারণ হচ্ছে ওই যে টোটাল সাদাটার মধ্যে হঠাৎ একটা ব্ল্যাক ত্রিভুজ একটা হ্যাঁ জিনিস সেটা এমন ভায়োলেন্ট একটা ইয়ে অভিজ্ঞতা তুমি যতবার তুমি তোমার কোনো স্মৃতি নেই আসলে মেয়ে মানুষের নারী মানে নগ্নতা সম্ভব যখনই তুমি প্রথম দেখবে তুমি সচকিত হবে মানে ওটা ওই যে মধুকুপি ঘাসের মতো রোম কিছুটা খয়রি ইয়েতে আছে না কোমল জ্যোৎস্নার মতো যিনিও একভাবে দিয়েভাবে বর্ণনা করেছে সুনীল গঙ্গোপাধ্যায় আসলে ওই যে দ্য ডার্কেস্ট প্লেস হ্যাঁ মানে প্রভাব অলওয়েজ আন্ডারনিথ দ্য ল্যাম্প মানে আসলে আলোর নিচে যে অন্ধকারটা সেই অন্ধকারটাটা যৌনতা তার কাম হুম ফুলের গন্ধে চমক লেগে উঠেছে প্রাণ মেতে